टेक होम रेडियो कोलकाता तेरे खोदोई खान तोमारो मन तुमी दियो जुड़ाते मोनो प्राणे शेगेलो टेक होम रेडियो कविता कथाए गाने संलापी माया टाने सकले आदरणीयो टेक होम रेडियो नमस्कार टेक होम रेडियो कोलकाता स्वागत जानाच्छे आपनाके टेक होम रेडियो माने कविता आवृत्ति गान बाजना नाटक गल्पपाठ विषय भित्तिक आलोचना बेड़ानोर हदिश छोटोदेर अनुष्ठान एई सब निये सम्पूर्ण पारिवारिक मनोरंजन टेक होम रेडियो नमस्कार আমি সুমা টেক হোম রেডিওয়ে আপনাদের সকলকে স্বাগত কণ্ঠকোলাজ অনুষ্ঠানে আজকের নাটক ফ্রি এর জাঁতাকলে রচনা সমর চৌধুরী কণ্ঠ অভিনয়ে নন্দিতা তিতলি ও তপন ঘোষাল আবহ সমর দত্ত ভাবনা ও পরিকল্পনা নন্দিতা তিতলি নাটক ফ্রি এর জাঁতাকলে কই কি হলো? ও সকালে চায়ের সঙ্গে কাগজটা একটু যে পড়বো তার আর উপায় নেই। কই দেবে কাগজটা? যাই কাগজ পড়ছেন, কাগজ পড়া মানে তো বিজ্ঞাপন দেখা। সকালে একবার হুমড়ি খেয়ে পড়বে কাগজটার উপরে, খুঁটিয়ে খুঁটিয়ে বিজ্ঞাপন পড়া, কোন জিনিসের সঙ্গে কোনটা ফ্রি দিচ্ছে তাই দেখা। আরে বাবা, কাগজটা পরে বাজারে যেতে হবে, ফিরে এসে চান খাওয়া সেরে অফিস যেতে হবে, সারাটা দিন তো পাবেই, দেখো না যত ইচ্ছে। এখন আমাকে একটু পড়তে দাও। কই হলো? হ্যাঁ হ্যাঁ হলো, এই নাও তোমার পিণ্ডির কাগজ। ওই পিণ্ডি নিয়েই তো এতক্ষণ নাড়াচাড়া করছিলে। পিণ্ডি ছাড়া কি কাগজে আছে? তো শুধু মারামারি আর খাওয়া খাই, মিছিল আর মিটিং, কি হবে ওগুলো পড়ে? এই দেখো দেখো, একটা না বিজ্ঞাপন দেখলাম, এই যে দাও না কাগজটা। না না না, এ পাতায় না, এই পাতায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দেখছি। এটা তো দেখছি একটা টিভি। হ্যাঁ তাই তো বলছি, কিসের সঙ্গে টিভিটা ফ্রি দিচ্ছে গো? টিভি ফ্রি দিচ্ছে বলো কি? অবশ্য যেভাবে ছবিটা টিভির চারপাশ দিয়ে স্প্লিন্টারগুলো ছুটে বেরিয়ে যাচ্ছে দেখে তো তাই মনে হয়, কিন্তু টিভির মতো অত দামি জিনিস ফ্রি দেবে? আরে সেই জন্যই তো বলছি, দেখো না একটু ভালো করে, দেখো না, দেখো না গো। পেয়েছি। পেয়েছো কি গো? ধাঁধা। ধাঁধা? সে আবার কি? রহস্যটা বুঝে ফেলেছি, একেই বলে বিজ্ঞাপনের কায়দা। কায়দা? ওই যে কোনায় দেখছো একটা ঘড়ি, ফ্রিটা এমন ভাবে লিখেছে যেন মনে হচ্ছে টিভিটাই ফ্রি। হ্যাঁ গো, আমিও তো তাই ভেবেছি। তোমরা ভাববে বলেই তো বিজ্ঞাপনটা এইভাবে লেখা। মরণ দশা, 10,000 টাকা টিভির সঙ্গে মাত্র 150 টাকার ঘড়ি, ঝাঁটা মারো অমন টিভির মুখে। একটা সোনার চেন দে, নয়তো একটা কাঞ্জি ভরম দে, তা না ঘড়ি। আরে আরে, উঠলে কেন, চললে কোথায়? ভাতটা দেখে আসি। তা দেখে এসো, কিন্তু পল্লবিনি। আবার বলছি না, ওইভাবে আমাকে ডাকবে না, ইনি দেওয়া সেকালের নাম আমার একদম ভালো লাগে না। তোমার হরের নামটা পাল্টে তোমার বন্ধুরা যখন হারু বলে ডাকে তখন তোমার কেমন লাগে? আ এই আমার পলি নামটা কে দিয়েছে জানো? জানি, অনেকবার তুমি শুনিয়েছ, তোমার জেঠু। হ্যাঁ আমি হলাম জেঠুর আদরের পলি।
তুমি হলে আমারও আদরের পল্লবিনী। আবার বেশ বেশ পলি। আচ্ছা পলি, তোমার স্বভাবটা কবে পাল্টাবে বলো তো? কি স্বভাব? এই যে ফ্রি দেখে জিনিস কেনা। সবাই কেনে, না হলে অত ভিড় হয় নাকি দোকানে? যাই ছাড়ো, এ স্বভাব পাল্টানো মুশকিল। ফ্রি দিচ্ছে শুনলেই হলো সারা শরীরখানে যেন কাঁপুনি দিয়ে ওঠে। অনেকদিন আগে থেকেই, সেই যখন শাড়ির সঙ্গে স্টিলের গ্লাস কিংবা চা পাতার সঙ্গে একটা চামচ বা তিনটে ছায়া কিনলে একটা সেফটি পিন বা দশটা ন্যাপথলিন, এখন আর সেদিন নেই। ফ্রিজ এখন যাতে উঠেছে, কম কিছু ফ্রিতে আর মন ভরে না। সেদিন স্টেশনে ট্রেন আসতে দেরি দেখে বললাম, চা খাবে? মুখখানা বেঁকিয়ে বলল, না, যেন চায়ে কত অরুচি। যে বললাম ফ্রি আছি, উনি চনমন করে উঠল, বলল, কি গো কাপ ডিস? বললাম, না, আর একটা চা ফ্রি। তাই সই, এই হলো আমার এক পিস বউয়ের নমুনা। এই শোনো শোনো না, আজকের কাগজটা দেখেছ? ভালো করে আর দেখলাম কোথায়, কোনো রকমের চোখ বুলিয়ে অফিসে চলে গেছি, এই তো এখন ফিরে এলাম, এবারে দেখবো। জানো জানো, আজকের কাগজের ভেতরটা না চারটে পাতাই বিজ্ঞাপনে ভর্তি। জানি পল্লবিনী, জানি। আবার সরি পলি, কিন্তু আর একটা খবর কি জানো? কি? কাগজের ওই পাতাটা পুরোপুরি ফ্রি। ফ্রি? সত্যি? হ্যাঁ, তোমাদের জন্য। এই খোটা দিয়ে কথা বলবে না, কিন্তু ফ্রিতে কিছু পেলে তাতে তোমারও তো লাভ। এই দেখো কাগজটা। এ কি করেছো, সারা কাগজ জুড়ে শুধু গোল্লার আন্ডারলাইন। তোমার ওই মারামারি আর মিছিলের দিকটাই কিচ্ছু করিনি, যা করেছি এই বিজ্ঞাপনে। তা তো দেখতেই পাচ্ছি, সারা দুপুর ধরে তুমি এই করেছো। কত রকমের ফ্রি দিচ্ছে দেখেছো? তুমি যখন এক মনে গোল্লা পাকাও, তখন তোমাকে দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? যেন আইনস্টাইন। সে আবার কি? কোন এক ফর্মুলায় গভীরভাবে ডুবে গিয়ে গোল্লা আর আন্ডারলাইনে ভরিয়ে দিচ্ছে সবকিছু। ফ্রি শব্দটাতেই তোমার যেমন মুখখানা ভেদ ভেদে হয়ে ওঠে। ভেদ ভেদে? ওই হলো আর কি। এই কেলেঙ্কারি। কিসের কেলেঙ্কারি, কি হলো? ওঠো ওঠো ওঠো, শিগগিরই ওঠো, এক্ষুনি বেরোতে হবে, 6:30 বাজে, 8টায় বন্ধ হয়ে যাবে দোকান। শিগগির ওঠো, তৈরি হয়ে নাও, আজই শেষ দিন। কিসের শেষ দিন? ফ্রি। কিসের ফ্রি, কোথায় ফ্রি কিচ্ছু জানি না, দুম করে বলছো ওঠো ওঠো। কিন্তু আজ তো তুমি বাপের বাড়ি যাবে বলেছিলে। দূর, নিকুচি করেছে তোমার বাপের বাড়ি। বাপের বাড়ি কি পালিয়ে যাচ্ছে নাকি? আজ না হয় কাল যাব, কিন্তু ফ্রির তো আজই শেষ দিন। চলো চলো চলো, উঠে পড়ো, শিগগিরই চলো। হায় ভগবান, গোল্লায় যাক বাপের বাড়ি, ফ্রি থাক বেঁচে। উফ, গোছিয়েছে বটে একখানা তোমার বাপের বাড়ি। কি বললে? না না, কিচ্ছু না, বলছি দেরি হয়ে যাচ্ছে, চলো যেতেই যখন হবে। ওরে বাবা, এ তো বিরাট হলঘর, ভিড়ে ঠাসা ঠাসি, মহিলারাই বেশি, কারো কারো সঙ্গে আমারই মতোই অসহায় এক একজনকে দেখা যাচ্ছে। চারপাশে লেখা রয়েছে ফ্রি আর ফ্রি, কার সঙ্গে কার যে ফ্রি তা বুঝতে গেলে তিন স্তর মহিলাদের অতিক্রম করে যেতে হবে কাউন্টারে। দাঁড়িয়ে পড়লে কেন, এসো। কিভাবে, দেখছো না ভিড়? ঠেলাঠালি করে এসো, দেখো না আমি কেমন এগোচ্ছি। কিন্তু সব তো মেয়ে। তাতে তো তোমার সুবিধেই। ইঙ্গিতটা কিন্তু ভালো করলে না। আরে এসো তো, ওই দেখো ওই ভদ্রলোক কি বলছেন, ফ্রি কিছু নেবেন না, টাকা ছাড় চান। কি বোকা, তোমারই মতো এক পিস গামবাট। কি বললে? গামবাট? এত লোকের সামনে? কেউ শোনেনি। ঠিক আছে ঠিক আছে, পেন্ডিং রইল, বাড়ি গিয়ে হবে। ওমা, বলতে বলতে একেবারে চলে গেল কাউন্টারে, ত্রিস্তর মহিলা অতিক্রম করে। ফ্রি এর কি মহিমা, সত্যি এই এক ফ্রি এর দেশ, টোটাল ফ্রিডম। কিন্তু আমার বউ ওই যে ভিড়ের মধ্যেই দিব্যি চলেছে, এ কাউন্টার থেকে ও কাউন্টার, জিজ্ঞেস করতে করতে কার সঙ্গে কি ফ্রি। না না, এইবারে থেমেছে, মনের মতো পেয়েছে বোধ হয়, কিন্তু কি দেখি যাই, এগিয়ে যাওয়াই দেখে মুশকিল, ডাকলেও শুনতে পাবে না, হাত দিয়ে ডাকবো তারও তো উপায় নেই, অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের বেড়া জাল, কোথায় হাত দিয়ে কোথায় যে লেগে যাবে তখন আর এক কেলেঙ্কারি। সামনে সব ফর্সা পিঠের ছড়াছড়ি, কোন দিক দিয়ে হাতটা চালালে বউয়ের পিঠে এই ঠোক্করটা লাগবে ঠিক বুঝে উঠতে পারছি না, একটু বেকায়দা হলেই রেড়ে করে উঠবে পুরো মহিলা মহল। উফ, এসেছো? যাক, অনেক কষ্টে অনেক ছোঁয়াছুঁই বাঁচিয়ে, বলো বলবো কি, পেয়ে গেছি। কি
কুপন। কিসের? মাইক্রোওভেনের। 3 দিন বাদে ডেলিভারি দিয়ে যাবে বাড়িতে, সঙ্গে একটা টিভি। কোনটা ফ্রি, ওভেন না টিভি? টিভি। টিভি তো বাড়িতেই আছে। ওহ, এই ভিড়ের মধ্যে বকিও না তো, চলো চলো। হ্যাঁ তা যাচ্ছি, কিন্তু টাকা কত? 12,000। কোথায় পেলে? কোথায় আবার, তুমি দেবে? আমি? হ্যাঁ, তুমি ছাড়া কে দেবে? কোথায় পাবো? জোগাড় করো, 3 দিন হাতে সময় আছে। সরকারি চাকুরে পুরুষ মানুষ 12,000 টাকা জোগাড় করতে পারবে না 3 দিনে? কিন্তু টিভি তো বাড়িতে আছে। হ্যাঁ তা আছে, কিন্তু ওভেন তো নেই। তা নেই, কিন্তু দুটো টিভি নিয়ে করবোটা কি? মেয়ের বাড়িতেও পাঠানো যাবে না, ওদের নিজেদেরই তো আছে। দুজনে দুটো টিভি নিয়ে বসে বসে দেখবো? যেমন তোমার বুদ্ধি। পুরোনোটা বিক্রি করে দেবো, 7 বছরের পুরোনো, দিন রাত দেখে দেখে টাকা উসুল করে নিয়েছি, এখন এটা পাড়ার দোকানে বিক্রি করে দেবো। পুরোনো টিভির দাম কত জানো? হ্যাঁ জানি, 1,000 টাকা। 13,000-এর জিনিস 1,000-এ বিক্রি করবে? ক্ষতি কি, একটা টিভি তো ফ্রি পেলামই, সঙ্গে আরো 1,000 টাকা জুটবে। এই সোজা কথাটা বোঝো না কেন বলো তো? সাধিকে বলি গাম্বার্ট। দেখো ওই শব্দটা তুমি ব্যবহার করবে না বলে দিচ্ছি, গা চিড়বির করে ওঠে। ওই জন্যই তো খুঁজে খুঁজে বার করেছি। বেশ তো, পছন্দ না হয় আর একটা শব্দ বার করে দাও না, যাতে গা বেশ আরো চিড়বির করে জ্বলবে তোমার। দেখো পলি, ভালো হবে না বলে দিচ্ছি। কোম্পানির লোকটা বেশ সুন্দর করে সেট করে দিয়ে গেছে। কি করে রান্না করতে হয় ম্যানুয়ালটা বুঝেছো তো? মোটামুটি, কিন্তু বুঝতে তো হবে তোমাকে। ওসব ইংরেজি, অনেক কিছু লেখা, আমি বুঝবো না। তাছাড়া ওসব জটিল ব্যাপার স্যাপার বেটা ছেলেরই কাজ। আহ, জমিয়ে 2 কাপ চা করো দেখি। আর বিনা তেলে পাঁপড় ভাজা হয় শুনেছি, করো না গো। বেশ আয়েশ করে দুজনে বসে খাই। আমি? হ্যাঁ তুমিই তো করবে, আমি বাবা ওসবের মধ্যে নেই। 3,000 টাকা মাইক্রোওভেন কিনে কত রেলা। আয় এবারে দেখে যা, 12,000-এর মাইক্রোওভেন, তোমার ঘোষতি কেমন জ্বলবে দেখো না। কিন্তু দামটা তো সত্যি বেশি। তোমার যেমন বুদ্ধি, টিভিটা যে ফ্রি সেটা তো দেখবে। কদিন চলে দেখো? যদিন চলে চলুক, তবু ভাবো তো, ফ্রিতে টিভি দেখছি, রান্নার ভার এখন থেকে কিন্তু তোমার। আমার? হ্যাঁ, ওসব জটিল কায়দা কানুন আমি বুঝবো না, জোগাড়টা আমি করে দেবো, রান্না তুমি করবে। না, কিছুতেই শেখাতে পারছি না, এ বোতাম টিপতে ও বোতাম টেপে, বোতামের পাশে কাগজ সেটে লিখে দিলাম তাও ভুল করে, কোম্পানির লোককে স্পেশাল ফি দিয়ে শেখাবার ব্যবস্থা করলাম তাও শেখে না। সত্যি বোঝে না নাকি কৌশল, কে জানে, হয়তো রান্নাটা আমার ঘাড়ে গচ্ছিয়ে দেবার তাল। আমার জীবনে বিপ্লব এনে দিল এই মাইক্রোওভেন। ভোরে উঠেই বউকে বেটটি, তারপর নিজের চায়ে চুমুক দিতে দিতে গামছা পরে লেগে পড়ি রান্নায়। উফ, অফিস থেকে ফিরেই দেখি কেউ না কেউ বসে আছে। ইস, তুমি এত দেরি করে অফিস থেকে ফিরলে, দেখো তো এরা সবাই বসে আছেন তোমার জন্য অনেকক্ষণ। আমার জন্য? হ্যাঁ, ওভেনের কাজকর্ম তো তুমিই জানো, একটু বুঝিয়ে দাও ওদের। ইনি হলেন এই পাশের বাড়ি রুনুদি, তুমি তো চেনোই। হুম। আর ইনি এ পাড়ায় নতুন, কল্পনা। আর এই ছোট্ট মেয়ে মিতা, ওর মা পাঠিয়েছে পাঁপড়গুলো ভেজে দিতে। আমার জীবন যুদ্ধ এখন অন্য ধারায় বইতে শুরু করলো। কারোর বাসি সিঙ্গারা গরম করে দিতে হচ্ছে, কারোর বা ঠান্ডা চপ। অফিস থেকে ফিরেই দেখি 5-7টা কেস ওয়েট করে বসে আছে। এই দেখো না, এই ছেলে মেয়েগুলো অনেকক্ষণ থেকে বসে আছে। কেন? দেখছো না, ওদের হাতে ম্যারিনেট করা কাঁচা মুরগি রোস্ট করে দিতে হবে। দাও না গো, বেচারিরা অনেকক্ষণ বসে রয়েছে। শোনো, পাশের ঘরে এসো, কথা আছে। হ্যাঁ বলো। এইভাবে তুমি রোজ লোক ডেকে আনবে আর রাঁধতে হবে আমাকে? ওমা, আমি ডাকতে যাব কেন, খবর পেয়েই ওরা আসছে, আমার মানও বাড়ছে। তোমার মান বাড়ুক, কিন্তু আমি বাকি জীবনটা কি রাঁধুনি ওই কাটাবো? রান্নাটা তুমি শিখে নাও না। না বাবা না, আমার ভয় করে, কি করতে কি হয়ে যাবে, এক হাতে থাকাই ভালো, ও তোমার ধাতটাও বুঝে গেছে। ও হ্যাঁ শোনো, সামনের সপ্তাহে না 3টে জন্মদিন আছে, তোমাকে কিন্তু কেক বানিয়ে দিতে হবে, আগে থেকেই ওরা আবদার করে গেছে। কেকের সব কিছু ফেটাতে ফেটাতে নরা খসে পড়ার জোগাড়, পরদিন অফিসে হাত থেকে পেন খসে পড়ে, চায়ের কাপ তুলতে পারি না,
বাসে ট্রেনে ঝুলতে পারি না, তবু বাড়ি এসে নিস্তার নেই। পাড়ার যত মুরগি পাঁপড় সব বসে থাকে আমার পথ চেয়ে। ভেবে দেখলাম একটাই উপায়, অফিস থেকে বাড়িতে না ফেরা। তাই করলাম শুরু, ছুটির পরে সোজার বাড়িতে আসি না। বাস ধরার তাড়া নেই, ট্রেন ধরার তাড়া নেই, প্ল্যাটফর্মে বেঞ্চে বসে থাকি। একের পর এক ট্রেন চলে যায়, উঠি না। তাগাদার ভয়ে মোবাইল অফ করে রাখি, কখনো রাস্তায় খানিকটা হাঁটি, দোকান দেখি, কোনো শোরুমে মাইক্রোওভেন দেখলেই আঁতকে উঠি, তাড়াতাড়ি সরে পড়ি সামনে থেকে। রাত 9:30 আগে বাড়ি ফিরি না, সবাই চলে গেলে তবেই ফিরি। দেখো তো কি কাণ্ড, এত দেরি করে তুমি ফিরছো। এদিকে সবাই হাফিত্তেশ করে বসে বসে মন খারাপ করে চলে গেল এতক্ষণে। গেছে? হ্যাঁ। সকলেই? হ্যাঁ। ওহ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।